পুজোর থিম হচ্ছে বর্ণপরিচয়। বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মশতবর্ষকে আমরা মানে লক্ষ্য রেখে এবছরের আমাদের এটা এ হচ্ছে বর্ণপরিচয় এবারের থিম। আমাদের এবার 75 বছর উপলক্ষে আমাদের আজকে সকালবেলায় একটি শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়েছিল, যার মূল আকর্ষণ ছিল 75 জন ঢাকি। তার মধ্যে 40 জন মহিলা ঢাকি ছিল এবং বাকি ছিল পুরুষ ঢাকি। এছাড়াও কালকে আমরা মাতৃপ্রতিমা আনয়ন করব শোভাযাত্রার মাধ্যমে। তারপর 1 তারিখ হচ্ছে আমাদের রোড আলপনা প্রতিযোগিতা। মানে আমাদের এটা একটা চিন্তাভাবনা ছিল যে আলপনা, এই যে শিল্পটা এটা হারিয়ে যাচ্ছে, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রোড আলপনা প্রতিযোগিতার আয়োজন করেছি। 2 তারিখ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন মাননীয়া শশী পাঁজা মহাশয়া আর আসছেন বার্ত বসু মহাশয়। এছাড়াও মানে আমাদের এই অঞ্চলের বিধায়ক, লোকসভার সাংসদ, আমাদের পৌরসভার পৌর প্রধান সহ পৌরপিতা এবং পৌরমাতারা সব উপস্থিত থাকবেন ওই দিন। আমাদের মূল আরেকটি আকর্ষণ হচ্ছে দুর্গে দুর্গতি নাশিনী বলে একটি কাহিনী চিত্র। তার পরের দিন অর্থাৎ তার 3 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 4 তারিখেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 7 দিন রয়েছে ধুনুচি নাচ প্রতিযোগিতা। 9 দিন রয়েছে আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে একটি প্রীতিভোজে মিলিত হই। এছাড়াও আমরা এলাকার মানে আমাদের এই অঞ্চলের 2টি সরকারি হাসপাতাল, একটা হচ্ছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে আমরা বেড টু বেড ফল বিতরণ করি। 10 দিন আমাদের শোভাযাত্রা সহকারে মাতৃপ্রতিমা নিরঞ্জন করা হবে। আপাতত এই প্রোগ্রামটা শিডিউল হয়েছে।